গুড ইভিনিং এভরিওয়ান। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি আমাদের বাড়ির কালী পুজো। আর দুদিন পর থেকেই আমার অফিস চালু হয়ে যাচ্ছে, একেবারে কালী পুজোর আগের দিন অবধি অফিস আছে। তো অ্যারেঞ্জমেন্ট পত্র এই দুদিনের মধ্যে যদি আমি কিছুটা না এগিয়ে রাখি না, মারাত্মক মুশকিলে পড়ে যাবো। ঠাকুরমশাই দশকর্মার বাজারের লিস্ট দিয়ে দিয়েছে, তো এসেছি আজকে প্রথমে দশকর্মাটা কিনে। যেহেতু কালী পুজোর সমস্ত দশকর্মা পাওয়া যাবে, আর দামটা একটু কম হবে, অনেকটা কেনার ব্যাপার আছে। তো যতটা কম হয় করে দেবে, আগেরবারও তোমার থেকেই নিয়ে গিয়েছিলাম, ওর জন্য আসলাম। জানি কদিন আগেই এসেছি বাজার করতে, তবে এখন না করলে আমার আর সময় হবে না, বুঝলেন তো। এই লক্ষ্মী পুজোর বাজার করে না উল্টো পাল্টা হয়ে গেছে, আর আমাদের আর অফিস চালু হয়ে যাচ্ছে, তো আর সময় পাবো না। চলুন আমি এক এক করে, আপনি লিস্ট বের করুন, আমি এক এক করে বলছি, আপনি লিখে রাখ। বলছিলাম না মূর্তি আনার তো কথা ছিল না, ঠাকুরমশাইকেও ফোন করে বলেছিলাম মূর্তি ছাড়াই, মানে মূর্তির জন্য তো আলাদা কিছু দশকর্মা লাগে, তো ঠাকুরমশাই যে ফর্দটা পাঠিয়েছেন মূর্তি ছাড়া। পরে তো হঠাৎ করে ফাইনাল হলো যে মূর্তি আনবো, মূর্তি অর্ডারও দিলাম। তো এখন ঠাকুরমশাইকে মূর্তির জন্য অল্প কিছু যা লাগবে, যেমন তিরকাঠিটা লাগবে, এই মূর্তির জন্য যে কটা লাগে ফর্দর সঙ্গে অ্যাড করে কিনবো। বলছি এমনি লেখা ফর্দ নেই আপনার কাছে? মানে নাম লেখা থাকে, শুধু পরিমাণটা পাশাপাশি লিখলেই হয়ে যায়, ওই ফর্দগুলো নেই? হ্যাঁ এক্স্যাক্টলি এই রকমই চাইছি। তোমার তাহলে নামগুলো লিখতে হবে না, পাশাপাশি পরিমাণগুলো লিখবে। এই হচ্ছে আমাদের ঠাকুরমশাই কাকু আমাদেরকে লিস্ট পাঠিয়েছেন, আমি এক এক করে বলছি, আপনি লিখবেন। হ্যাঁ সিদ্ধি এক পাতা, মালপত্র লেখানো কমপ্লিট, এবারে ওনারা দিতে থাকুক, আমি একটু ঘুরে আসছি। বাবু দিতে থাকুক, আমি একটু ঘুরে আসছি। হ্যাঁ 15 মিনিটে আসছি আমি। কুকুরটা ডেলা দিও, হ্যাঁ গুঁড়ো দিও, ধুনোটা পারলে গুঁড়ো দিও, ডেলা দিও না। কি হচ্ছে আমি ব্যাগ নিয়ে আসলে, মানে টোটো করে নিয়ে যাবো, তার জন্য আমার একটা ব্যাগ লাগবে। বস্তায় করে? হ্যাঁ ব্যাগ আর বস্তা, একটা ব্যাগে আর বস্তা করে দিয়ে দেবো। ঠিক আছে দেখা যাক, মাথায় করে নিয়ে চলে যাবো, তুমি রেডি তো করো। হবে ব্যাপারটা হলো আমার পেয়েছে খুব খিদে, এবার দেখি আশেপাশে কিসের দোকান আছে। সেই দুর্গাপুজোর সময় ফাস্টফুড খেয়েছিলাম, কিছু ফাস্টফুড আর খাওয়া হচ্ছে না সেই থেকে, যদিও একা একা আছি এখন, হালকা কিছু খেয়ে মাল নিয়ে বাড়ি। সামনে দেখছি একটা চাউমিনের দোকান আছে, একটা রোল খেয়ে নেব। রোল হবে? একটা এগ রোল দেবেন। সে গিয়েছিলাম, এত বাজে রোলটা খেতে, লঙ্কা তো দেয়নি, তার মধ্যে জানেন রোলের মধ্যে মানে ভরে ভরে বাদাম দিয়ে দিয়েছে। আমরা কলকাতায় থাকি, কলকাতাতে আর কোনোদিন আমি রোলে বাদাম দিতে দেখিনি, মধ্যমগ্রামেই দেখি রোলের মধ্যে বাদাম দিয়ে দেয়। রোলটা শান্তি করে খেতেই পারলাম। হয়ে গেছে রেডি? এখনো দু চারটে বাকি। না চা খাই না, তো রেডি হয়নি, আমি একটা কোল্ড ড্রিঙ্কস খাই। কি 10-এর ক্যাম্পা হবে অরেঞ্জ? হ্যাঁ 10-এর। আমি 10-এর একটা অরেঞ্জ ক্যাম্পা দেব। যেই জিনিসটা খাই না সেই জিনিসটা অফার করে, কোল্ড ড্রিঙ্কস তো অফার করতে পারে বলুন। দশকর্মা কাকুটা বলছে চা খাবে, আরে চা দমই খাই না, এটা কোল্ড ড্রিঙ্কস যদি বলতো কোল্ড ড্রিঙ্কস খেতাম, কোল্ড ড্রিঙ্কস বললো না, তাই নিজেই কিনে খাচ্ছি। যে মালপত্র নেওয়া কমপ্লিট, এবার দাঁড়িয়ে আছি ভাইয়ের জন্য। ভেবেছিলাম টোটো করে চলে যাবো, কিন্তু ভাইকে ফোন করলাম, ও কাজ থেকে ফিরে গেছে। তো ফিরে যখন গেছে ও স্কুটারটা নিয়ে আসুক, স্কুটারের সামনে রেখে নিয়ে চলে যাবো। ভাই এসে গেছে, এটা সামনে নিয়ে নে, আমি এটা একটা পেছনে নিয়ে নিচ্ছি। হ্যাঁ হয়ে গেছে, এটা সামনে নিয়ে নে, আমি এটা পেছনে নিয়ে বসছি। চা খাসনি? চল বাড়ি গিয়ে চা খাবি। তাহলে দশমবার কেনাকাটা কমপ্লিট, বাড়ি ফিরলাম। আর বাড়ি ফিরে আমি শুনছি নিচ থেকে একজন ডাকছে, যে সম্রাট দাদাদের বাড়ি। তারপরে আমি ওপর থেকে তাকিয়ে দেখছি আমার মা গেছে গেটের সামনে, বলছে সম্রাটটাকে দেখলাম এই বাড়িতে ঢুকতে, আর আমি তোমাদের ব্লগ দেখি, হয়তো এখানেই কোথাও থাকে, আমাদের ভিডিও দেখে, তাই দেখা করতে এসছে। নিচে গিয়ে দিদির সাথে দেখা করে কথা বলে আসলাম, এবারে যাই ফ্রেশ হই। ফ্রেশ হয়ে নিচে গিয়ে শাশুড়ি বৌমা কি করছে, মানে আমার মা পেওনা কি করছে আপনারা দেখুন। সেটা শাশুড়ি বৌমা মিলে খাটের ওপরে সোনার দোকান খুলেছে, আর একটা বড় অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে জানানো হয়নি, এই বছর কালী পুজোতে আমাদের বাড়িতে মূর্তি আসছে। গত 2 বছর আমাদের বাড়িতে মূর্তি আনা হয়নি, আমাদের যে পিতলের মায়ের মূর্তি আছে এই মূর্তি দিয়ে পুজো হয়েছে। তবে এই বছর 3 বছরের বেলা আবার শুরু করছে মূর্তি আনা। যে শাশুড়ি বৌমা মিলে খাটের ওপরে সোনার দোকান খুলেছে, কত কিছু সোনা আছে গো তোমাদের। এদের ব্যাপারটা হলো আমাদের ঠাকুরকে কি কি গয়না পরানো হবে, আমি গয়না সমস্ত কিনে রেখেছিলাম। আমাদের তো আগে মূর্তি আসতো, বললাম আপনাদেরকে বড় মূর্তি আসতো, তো সেই হিসাবে আমি গয়নাও কিনে রেখেছি। এবারে মা প্রেরণা মিলে সব ফাইনালাইজ করছে কোন কোন গয়নাগুলো পরানো হবে। এই যে মায়ের চারখানা চুল, এই চুলগুলো করে রেখেছিলাম, চারখানা এগুলো চুল। খুবই ছোট, এই দেখ ছোট, আমাদের তো মায়ের হাতও ছোটই হবে, সরুই হবে। এই কানেরটা পরানো হয়েছে অনেক বছর জানো তো, এইটাই আমার মনে হচ্ছে এইটা এই বছরে পরাবে, এইটা ভালো লাগবে দেখতে। আবার এই একটা ঝুমকো, ও আবার একটা ঝুমকো, ঝুমকোতে আমার মনে হচ্ছে এইটা ভালো লাগবে, কানটা ভরাট হয়ে যাবে জানো তো।
আমার মনে হচ্ছে এইটাই বছর পরে। আচ্ছা হার তাহলে এইটা পড়ছে তাই তো? তোমরা কি কি ফাইনাল করছো করে নাও। হ্যাঁ মায়ের মুকুট হয়, এই বছরে মুকুট পরাবো কিনা সেটাই। হ্যাঁ ওরা উল্টো মুকুট পরবে, ওই দেখ উল্টো ধরেছো তো তুমি। হ্যাঁ ওটা বলছো, ওটা ওটা স্পটে ডিসিশন নেওয়া যাবে, সিঁদুরটা পরানোর পর মুকুটটা যদি পিছনে দিলে ভালো লাগে। আচ্ছা আচ্ছা ফাইনাল হোক গয়নাগুলো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেছে আর এই নাকে এই ঝুলটা, এই ঝুলটা তো যাবে না এবার, এটা রেখে দিতে হবে নাকি এই ঝুলটা? এই ঝুলটা এবার দেবো। তাহলে ফাইনাল হলো আমাদের এই গয়নাগুলো। এটা হচ্ছে বড় হার, এটা হচ্ছে গলার চিক, আর দুখানা কানের নথ, চারখানা পালা আর মুকুট। এই হলো আমাদের মায়ের এই বছরের সাজ। আচ্ছা গয়না তো হলো, আমাদের মায়ের শাড়ি, শাড়ি তো কেনা হলো না। আমাদের তো শাড়ি কেউ না কেউ দেয় পরায়, তো এই বছরও একজন কিনে রেখেছে, তা সেটা ফোন করে জানি কালারটা কিরাম কি বৃত্তান্ত। তোদের যদি মনে হয় ওটা পরাবো তাহলে পরাবি। তাহলে দেখো তার সে আগে ছবি পাঠাক সে কিরকম শাড়ি কিনে রেখেছে। হ্যাঁ আমরা তো পুজো একটু গর্জের শাড়ি পরে। বলো তোমার রান্না কত দূর চলছে না কমপ্লিট? আচ্ছা এখানে হয়েছে মাছ ভাজা, দু পিস মাছ ভাজা কেন পাঁচজন লোকের? পাঁচজন লোক সবাই মাছ খাবে না, তুমি আর ভাই খাবে শুধু। আর তুমি মাছ খাবে না? না আমি খিচুড়ি খাবো। তুমি ভাত খাবে না? সে কি সে সকালের কি দুপুরের খিচুড়ি? আমার খিচুড়িটা ভালো। তুমি ভাত ছাড়া থাকতে পারো কি করে গো? আমার তো ডাল সিদ্ধ আর ভাত আর কাঁচা পেঁয়াজ, আজকে আমার আছে মাছ ভাজা। তুমি এই গরম গরম ভাত আলু সিদ্ধ আর ঘি দিয়ে যদি খেতে, ও যে কি তৃপ্তি, ও খাবারের তৃপ্তি তুমি বুঝবে না। খিচুড়ি ভালো লাগে, খিচুড়ি না আমি মারাত্মক ভালোবাসি। এরকম ডাল সিদ্ধ, এরকম মাছ ভাজা, এইরকম আমার মাছ ভাজা লঙ্কা গুঁড়ো দিয়েছো, ওর জন্য মাছ ভাজাটা লাল লাল দেখতে হয়েছে না, টেস্ট হবে লঙ্কা গুঁড়ো দিলে না। আর এই যে আমার পেটের আপদ শুকনো লঙ্কা ভাজা, আমি যদি খাই আমার রাত্রের পুরো ঘুম উড়ে যায়। যদিও আলু ভাতে মাখা হয়, আমি লঙ্কাগুলো বেছে বেছে ফেলে দিই, তারপরে আলু ভাতেটা খাই। ফ্লেভারটা চলে আসে, ফ্লেভারটা ভালো লাগে, কিন্তু আমি খিচুড়িতে একটু পেঁয়াজ, খিচুড়িতে পেঁয়াজ খাবে, কাঁচা পেঁয়াজ ভালো লাগে। একটা মাছ ভাজাও করতে পারতে খিচুড়িতে মাছ ভাজা খেতে। না মাছ নিয়ে দেবে। আর এইটা কি হয়েছে গো, আমি একটু ওপরে গেছিলাম এডিটিং এর কাজ করতে, তুমি রান্নাও কমপ্লিট করে ফেললে, কিন্তু তোমার পেছনে একটা গার্ড এসে শুয়ে আছে, তুমি জানো? কিন্তু ওকে একটা বকো, এটা ঠিক না। হ্যাঁ ওই সে শুয়ে পড়েছে, তোমরাই তো বকে তাড়াবে। আমি তো হ্যাঁ ও কিন্তু পোকা পোকা গা চলে, ওই ওমা এই দেখো ঘরে ঢুকে গেছে, বলছি তুমি একে খেতে দাও, খাবার নাম করে এখানে এসে শুয়ে পড়েছে। দাও দাও ওকে খেতে দাও, ওকে খেতে দিয়ে দাও, খেতে দিয়ে দাও, খেতে দিয়ে দাও, ভাত দিয়ে দাও, চলে যাবে।